আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি রাইসা মানিজা আক্তার, ওনার অফ আর্টজেনিক্স। আমার কাজ মূলত রিক্সা পেইন্ট। জি, রিক্সা পেইন্ট। আমরা ছোট থাকতে রিক্সার পিছনে যে ছবি আঁকাগুলো দেখতাম সেগুলোকেই রিক্সা পেইন্ট বলে। আপনাদের সামনে কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি। এই যে এই ফুল, এই পাখি, এই লতা পাতাগুলো কিন্তু আমরা রিক্সার গায়ে দেখে অভ্যস্ত। এখন এই শিল্পটা কিন্তু আমাদের দেশে হারিয়ে যাওয়া একটি ঐতিহ্য, মানে অলমোস্ট হারিয়ে যাচ্ছে। এটা আমাদের লোক শিল্প। তো এইটা যেরকম হারিকেনের উপরে কাজটা করা, হারিকেন কিন্তু আজকালকার যুগে আর ব্যবহার হয় না, কিন্তু আমাদের অনেকেই ছোট থাকতে হারিকেনের আলোতে পড়াশোনা করেছে। গ্রামে গঞ্জে গেলে হারিকেনের ব্যবহারটা দেখা যেত, কিন্তু আমাদের যেহেতু ডিজিটাল যুগ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গ্রামে গঞ্জে সবখানেই আমাদের ইলেকট্রিসিটি পৌঁছে দিয়েছে, সেই কারণে আমাদের উন্নত হয়েছে আমাদের দেশ। সেই জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই যে ঐতিহ্যগুলো আস্তে আস্তে করে ব্যবহার করা হচ্ছে না, হারিয়ে যাচ্ছে। তো আমার কাজের মাঝখান থেকে আমি চেষ্টা করছি যে এই হারিকেনের উপরেও যে রিক্সা পেইন্ট করে আমরা একটা হোম ডেকোর আইটেম হিসাবে ইউজ করতে পারি, এইটাকে আসলে তুলে ধরেছি। এই ধরনের আইটেমগুলো সাধারণত অনেকে তার বাসায় ড্রয়িং রুমে, যদি তার সে ট্রেডিশনাল লুকটা পছন্দ করে, বেডের সোফার পাশেও কিন্তু তারা এই টাইপের জিনিসগুলো নকশি কাঁথার পাশে সাজিয়ে রাখে, আমাদের পাটপণ্যর পাশে সাজিয়ে রাখে। তারপরে অনেক আপনার রেস্টুরেন্টগুলোতে ডেকোরেশনের জন্য কিন্তু এই ধরনের আইটেমগুলো ব্যবহার করা হয়। কেটলিটা না অনেক সুন্দর, এটা টিপট। ও, টিপট। অনেকের অনেকে জিজ্ঞেস করে এটার রং উঠে যাবে না, তো রং উঠবে না। আপনাদের এটা ইউজ করার নিয়ম হচ্ছে গিয়ে আপনারা যদি এটা পরিবেশন করতে ইউজ করতে চান, টিপট হিসাবে ইউজ করবেন। অবশ্যই কালার করা জিনিস চুলায় তো দেওয়া যাবে না, কিন্তু আপনি চা বানিয়ে এটার মধ্যে পরিবেশন করতে পারেন। এটার সাথে আপনাদের চায়ের কাপও আছে, তো টং এর যে চায়ের কাপ গুলা, টং এর চায়ের কাপ গুলোই কিন্তু এগুলো। হ্যাঁ, রিক্সা পেইন্ট করার পরে কিন্তু এটার একটা আউটলুকই অনেক সুন্দর হয়ে গিয়েছে। এটা শৌখিন পণ্য, শৌখিনতার সাথে ব্যবহার করতে হবে। আর এটার ধোয়ার নিয়ম হচ্ছে অবশ্যই লিকুইড সোপ এবং নরম ফোম দিয়ে ধুতে হবে, তাহলে আপনাদের কালার উঠবেও না, নষ্টও হবে না, বহুদিন আপনারা এটা ইউজ করতে পারবেন, সাজিয়েও রাখতে পারবেন। থ্যাংক ইউ, অনেক সুন্দর। আমি একটু পণ্যগুলো আরেকবার একটু দেখিয়ে দিই যে রিক্সা পেইন্টে কী কী আছে। এখানে ওই যে দেখলাম টিফিন ক্যারিয়ার, এগুলো তো অনেক সুন্দর, একটু দেখি। এটা তিনটা বাটির, এটা হচ্ছে দুইটা বাটির, প্রত্যেকটাই সুন্দর। সানগাছগুলো অনেক ডিফারেন্ট, অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, এত সুন্দর প্রোডাক্ট সম্পর্কে বললেন, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ।